আজকে আপনি আমাকে জিজ্ঞেস করুন যে whether I want to be filmed on your YouTube channel. কি হয়েছে আমাদের বিয়ে কি করে হলো ভীষণ ঠান্ডা লেগেছে ভাইরাল ফিভার হয়েছে মনে হয় ডক্টর দেখিয়েছিলাম ওকে তো আমারটা তো জানোই বিকজ আমারটা তো আগের দিনই আমি তোমাদেরকে জানিয়েছিলাম তো আমারটা তো জানোই আমার প্রচন্ড শরীর খারাপ করছে আর তার সাথে ঋতুর আমার থেকেই মনে হয় মোস্ট প্রবলি লেগেছে ঠান্ডাটা তো আর ঋতুর প্রচন্ড ঠান্ডা লেগেছে তো আমার হালকা একটু কমে এসছে আগের থেকে একটু বেটার ফিল হচ্ছে ঋতু এখন আমার যে আগের কন্ডিশন ছিল সেটা ঋতুর কন্ডিশন এখন তো আর আমার মুখে কিছু ইচ্ছে করছে না খেতে তো একটু ইচ্ছে করছে কফি খেতে আর আমার শীত পড়লেই হলো কফি খেতে ইচ্ছা করছে আর ঘরে বানিয়ে না সবসময় খেতে ইচ্ছা করে না আর আমাকে তো জানোই আমার বাইরে খেতে ভীষণ ভালো লাগে সে আমার যে চেহারা যাই হোক না কেন আমি বাইরে খেতে ভীষণ ভালোবাসি তো ওখানেই যাচ্ছি তোমাদের মনে হয় যে ও বাইক চালিয়ে এসছে দেখো দেখো স্ট্যান্ড দেওয়া আছে চলো যাওয়া যাক ভিতরে গাছটার নাম কি বলতো হ্যাঁ জামিনী রায় এক্স্যাক্টলি এখানে ক্যাশ কাউন্টার আপনি কি ওনার আপনারা এই বছরই শুরু করেছেন ফেব্রুয়ারিতে ওখানে স্পেশালিটি এখানে ঢুকতে সবাই ভাল লাগে ক্যাফেটাকে সাজানো টাজানো ছবি টবি গুলো ভালো লাগে এটা একটা ক্যাফে ঠিকই ইয়াং ছেলেমে অনেক আছে বাট আই থিঙ্ক অলসো অ্যাট্রাক্ট ফ্যামিলি আমি অন্য ক্যাফে সম্পর্কে জানি না ইটস আ হ্যাপি ফ্যামিলি ইয়াং পিপল বাইরেটা বেশি ইয়াং পিপল আর আমাদের খাওয়া দাওয়ার মধ্যে কোয়ালিটি ভালোই লোকে বলে আমাদের একটা স্পেশালিটি আছে গ্রিন চিলি রেঞ্জ মানে গ্রিন চিলি চিজ চিকেন গ্রিন চিলি পর্ক আর পকোড়া ইত্যাদি সব হয় এসব মিলে মিশে চলছে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে ডিস্টার্ব করলাম সরি হ্যাঁ সরি সরি না সরি না আর বলছি যে এটা ফিল্ম করার আগে আপনি ক্যামেরাটা যে বন্ধ করুন আজ আপনি আমাকে জিজ্ঞেস করুন যে whether I want to be filmed on your YouTube channel বলে বলি আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে গেছে একটু আগে আমরা জাস্ট ক্যাফেটা শুট করছিলাম তো বেসিক্যালি আমরা উপরের ওয়ালগুলোই নিয়েছি তোমরাও দেখেছো হয়তো ওয়ালগুলোই নিয়েছি একটুখানি যখন পিছন দিক দিয়ে কোনো কোনো মানুষ আমি সামনের দিক দিয়ে নিই নি কাছে নিই নি পিছন দিক দিয়ে কোনো কোনো মানুষ একটু উঠেছে হয়তো তো ভদ্রলোক আমাকে বলছেন যে কে সাহস তোমাকে কে বললে সে কার পারমিশনে আপনারা ভিডিও করছেন আমি মিডিয়া লাইনে আসি ব্লা 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 তারপর আমি যা বললাম দেখো আমি কী বললাম দেখো আমরা বাইরেটা বসছি আমার বেশ বাইরেটা ভালো লাগলো বিকজ অ্যাটমসফিয়ারটা কেন বলো তো ভালো বিকজ হালকা হালকা ঠান্ডা পড়েছে তো সেই আমেজটা ফিল হচ্ছে
আর বাইরে বসতে আমার অলওয়েজ ভালো লাগে, মানে বিকজ সবসময় তো বাড়ির ভেতরে, অফিসের ভেতরে, রুমের ভেতরেই থাকি, তো যতটা ফ্রি বা ওপেন স্পেস পাওয়া যাচ্ছে ততটা ভালো। তো এ দেখো বাইরের জায়গাটা দেখো, দেখো আমাদের অর্ডার চলে এসছে। এটা হলো 32 স্পেশাল ক্যাপাচিনো, বললো এটা এই কফিটা নাকি খুব ভালো এদের এখানে, এই কফিটা নিয়ে নিয়েছি। আর ডেকোরেশনটা অসাধারণ করেছে। আর ঋতু নিয়েছে হলো ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি কেন গো? আর ব্ল্যাক কফি খেলাম হচ্ছে যে আমার মাথা ব্যথা করছে খুব, সেই জন্য নিলাম। আর হচ্ছে যে ইচ্ছা করছে ব্ল্যাক কফি খেতে, বাট আমার একটু অ্যাসিডিটির সমস্যা আছে তাই জন্য ভাবলাম না থাক। ব্ল্যাক কফি আলাদা করে কিছু দেখানোর নেই, বাট যে কাপটা দিয়েছে কাপটা অসাধারণ। আর তার সাথে কমপ্লিমেন্টারি চলে এসছে বিস্কিট। ব্ল্যাক কফি খেয়ে আমার কিছু বলার নেই আমাদের। এবার তোমাদেরকে যেটা আমরা বলবো ভেবেছিলাম, সেটা কী বলবো ভেবেছিলাম বলো? এটা হচ্ছে আমাদের দুজনে দেখা হবে বলছিল, তারপরে আমরা এই যে ঘটনাটা ঘটালাম বিয়েটা, সেটা কী করে হলো এক্স্যাক্টলি, আমাদের বিয়ে কবে কী করে হয়েছিল, কবে হয়েছিল, এটা বিশাল বড় ঘটনা। আমাদের যে প্রেমের স্টোরি বা আমাদের যে বিয়ের স্টোরি যেটাই বলো না কেন, এটা কিন্তু মানে খুব সিম্পল স্টোরি নয়, মানে একদম মনে হবে যে সেই সিনেমার মতো। যাই হোক, আমাদের আরেকটা অর্ডার চলে এসছে, এটা এটা প্ল্যাটার্স। তো এখানে এটা এসে তোমরা ট্রাই করতে পারো। তো প্ল্যাটার্সটার মধ্যে রয়েছে হলো চিকেন ললিপপ, গ্রিন চিলি চিকেন, আর এদিকে ফ্রাইজ। ফ্রাইজের মধ্যে তো ফ্রাইজ আলাদা কিছু করে বলার নেই। আর এটা হলো নাগেটস। তোমার তোমরা সবসময় ঋতু কি বলে এটা ট্যাগ লাইন না, বিশ্বাস করো ভালো খেতে, না না সিরিয়াসলি মানে কতটা ভালো। এবার বাকিগুলো ট্রাই করো, শুধু এটা কেন, বেসিক্যালি তুমি, আমি চাইছি যে তুমি গ্রিন চিলিটা চিকেনটা আগে ট্রাই করো, বিকজ ওনারও আমাকে বললো, ইনিও বললেন গ্রিন চিলি চিকেনটা নাকি অসাধারণ। নাও দেখছো পুরো গ্রিন দেখতে, মনে হচ্ছে তো খুব স্পাইসি হবে, আই ডোন্ট নো। কি গরম, কিছু বোঝা গেল না, বেস্ট বেস্ট বেস্ট, মানে এত ভালো। তুমি খেয়ে দেখো পুরো ডিফারেন্স খেতে, পুরো গার্লিক আছে তার মধ্যে, এটা কি গ্রিন এর, আর মনে হয় লঙ্কাটাকে পুরো পেস্ট করে দিয়েছে, দেখতেও তো অসাধারণ লাগছে। আর পুরো পেস্ট করেছে, আর অসাধারণ ঝাল, আর আমার এটা দরকার ছিল, এত ঠান্ডা লেগেছে, বিশ্বাস করো আমার আর খেতে খাবো না, মনে হয় এটাই খাবো। তাহলে ঋতুর বেস্ট ফুড পেয়ে গেছে ঋতু। কেমন গো আওয়াজটা হলো, ক্রিস্পি আওয়াজটা, কেমন? আমি সবই যে তোমাদের ভালো বলবো, তো তোমরা আমাকে বলবে যে দেখো সবই ভালো বলছে, বিশ্বাস করে ভালো লাগে না, বিশ্বাস করে তোমরা এসে ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে যে কত ভালো এটা খেতে। আমি তো ফার্স্ট ট্রাই করবো কফিটা, কফিটা এত সুন্দর দেখতে লাগছে, কফিটা দারুণ টেস্টি। ঋতু বলছে ঋতুকে একটু দিতে, ঋতু বলছে ঋতুকে একটু দিতে, দিচ্ছি। ভালো, খুব ভালো, খুব ভালো। দেখো কফিটার একটা গন্ধটাই আলাদা, দেখাচ্ছি দাঁড়ো। সিনামন দাবা, দেখো সিনামন দাবা নাকি সিনামনের গন্ধ বেরোচ্ছে, আমি সুগার দেবো না, এদের নাকি এটা স্পেশাল কফি, না গো সরি গো, আমি কেন ছাড়বো, অলওয়েজ সবসময় ভালো জিনিসটা আমি অর্ডার করি, তখন ওকে বললাম এটাই নিয়ে নি একসাথে, না না একসাথে নেবো না।
বেস্ট কফি এটা, সত্যি এরা বলছে এদের এখানে স্পেশাল, তো রিয়েলি স্পেশাল, ওয়াও। ঠিক আছে, এবার বাকি খাবারগুলো টেস্ট করো। আমি জাস্ট আমার কিছু বলার নেই, বিকজ আমি খেয়ে টুকটাক যেটুকু বলে আর প্রচন্ড স্পাইসি, হেভি টেস্টি। প্লিজ ডু ট্রাই দিস চিকেন, গ্রিন চিলি চিকেন। ওনার যেটা বলছে একদম রাইট, অসাধারণ খেতে, অসাধারণ। মাস্ট ট্রাই, মাস্ট ট্রাই। এবার আমি নাগেটসটা খাবো। নাগেটসটাও খুব ভালো, খুব ফ্রেশ, ক্রিস্পি পুরো, একদম মানে কচকচ করে আওয়াজ হচ্ছে। আমি জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, এত ক্রিস্পি, এত ফ্রেশ নাগেটসটা। নাগেটস জেনারেলি আমরা সব ফ্রেশ খাই না, বিকজ কিনতেই পাওয়া যায়। এটা মনে হচ্ছে ওদের এখানেই বানানো, নিজেদের বানানোই, বিগ অবভিয়াসলি শেপ দেখে তাই মনে হচ্ছে, এটা নিজেদেরই বানানো, আর টেস্টও তাই বলছে। ফ্রেশ চিকেন, দারুণ, অসাধারণ খেতে। তোমরা এলে এই প্ল্যাটার্সটা নিতে পারো। প্ল্যাটার্সটার দাম হলো মাত্র 350 টাকা, 350। আমার যা মনে হয় এই জায়গাটা, অ্যাম্বিয়েন্সটা আর কোয়ান্টিটি অফ ফুড সব দিয়ে ওয়ার্থ ইট, বিকজ তাই না? চিকেনটা কিচ্ছু বলার নেই, খুব ভালো খেতে। জুতু যেরকম বলেছে এক্স্যাক্টলি তাই, খুব 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 ভালো খেতে। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম, এবার ঋতু বলবে। তাহলে তোমাদেরকে ঠান্ডার আগে একটা ভালো খোঁজ দিলাম, বলো খুব যদি ঠান্ডা লাগে, আর বেশি ঠান্ডার সময় তো অবভিয়াসলি এখানে আসা উচিত। ঠিক আছে, এবার এবার আমরা যেটা বলছিলাম, আমাদের বিয়ে কি করে হলো? ব্যাপারটা কি বলতো, আমাদের বিয়েতে লাভ ম্যারেজ, আর আমাদের দুজনের দেখা হয়েছিল অফিস থেকে। সুরজিৎ অফিসের বস ছিল, আর আমি ওখানে কাজ করতে গেছিলাম, অফিসে জয়েন করেছিলাম। তখন সুরজিতের সাথে আমার মিট হয়, তারপরে সুরজিৎ একটু রাগি রাগি টাইপের ছিল, বুঝেছো, ভীষণ সিরিয়াস একজন, আর আমিও সিরিয়াসই ছিলাম। বাট মানে আমার মানে জানি না কি হয়েছিল, মানে আমার তখন ওর প্রতি মানে ওর প্রতি না হঠাৎ করে দেখলাম একটা ফিলিংস এসে গেছিল। তো ফিলিংস আসাতে হঠাৎ করে আমি ওকে কী করলাম, ফেসবুকে সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট করা ছিল, ও ছিল অফিসের ফ্রেন্ডস, বুঝেছো, ওয়ান টাইপ অফ। তো আমি তখন সবাই আমাকে বলছিল দাদা স্যারকে এরকম পাঠাবো, ওরকম পাঠাবো, বাট আমি তখন পাঠাই, আমি তার 2 মাস বাদে আমি ওকে একটা ফেসবুকে রিকোয়েস্ট পাঠাই। আর তারপরে যা রিয়াকশন হলো, তারপরে শোনো, তারপরে ব্যাপারটা হচ্ছে তখন ভাগ্যবশত ও এখানে ছিল না, ও বাড়ি দুর্গাপুরে, তো দুর্গাপুরে ছিল, তো ওখানে ও নেটও অন করেনি, দেখে উনি কিছু করেনি। তারপরে ও এখান থেকে এসে আমাকে দেখে, ও কোনো কারণে আমাকে অ্যাকসেপ্টও করে, তারপরে আমাদের মধ্যে কথোপকথন হয়, তারপরে একটা স্টোরি, তারপরে সিরিয়াসলি স্টোরি, মানে এরপরে যা স্টোরি হয়েছে, মানে আজকে এত কথা এতক্ষণ ধরে মানে এত কিছু করার পর বলা সম্ভব নয়, এটার জন্য একটা আলাদা বলতে হবে। সিরিয়াস বলছি, এরপরে পুরো সিনেমা ড্রামা হয়ে গেছে, পুরো নাটক একদম, মানে এই নাটকটা যদি আমরা থিয়েটারে করতাম হিট হয়ে যেত, তাই না? তারপর যে আমাদের কোনো ভেবো না যে আমরা মানে দেখা করলাম তারপর হয়ে গেল সব কিছু, না, কোনো কিছু স্মুথ কিছু স্মুথ হয়নি, মানে আমাদের এমন সিচুয়েশন চলে এসেছিলো যে আমরা কি ভাবছিলাম যে কেউ বিয়ে যদি না হয় আমরা পালিয়ে যাবো। তো ফাইনালি পালানোর অবস্থায় চলে গেছিলাম, বাট ওখান থেকে সম্ভব আমরা জিনিসটাকে ঠিক করে নিয়েছি, বাট আজকে এতটা কথা বলতে পারছি না, এইভাবে আমাদের পরিচয়, এইভাবে পরিচয় হচ্ছে। এটা জানতে হলে তোমাদের সাথে সময় হোক, পরে একদিন তাও ডিটেইলসে তোমাদের এই এইটা নিয়েই কথা বলবো। এক্স্যাক্টলি, আজকের মতো এখানেই থাক। তোমাদের তো কথাটা বলছিলাম, তবে আরেকটা জিনিস সেটা তোমাদেরকে বলা হয়নি, সেটা এই জীবনটা তোমরা জেনে রাখো, তারপর একটা তোমাদের পরে বলবো। সেটা হচ্ছে প্রপোজটা কে করেছিল, আমি প্রদীপকে প্রথম
বলেছিল কে প্রথম, আমি বলেছিলাম। তো সুরজিতকে কতটা ভালোবাসি সেটা তোমরা জানো না, আর সুরজিত নিজে জানে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বললে কি হবে, থ্যাংক ইউ চাই না। আমরা বেরিয়ে গেছি এখন ক্যাফে থেকে, সব কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখান থেকে একটু মেডিসিন শপে যাবো, কারণ কুকুর জন্য একটু চাইলাক নেবো, একটু দুধ নেবো, আর মামামের জন্য কিছু একটা নেবো, কারণ আমরা মামাকে নিয়ে আসি। তো আশা করে বসে থাকবে যে মা ও আমরা বেরোলেইও ভাবে মা বাবা কিছু একটা নিয়ে আসবে। তো যাই ওই কাজগুলো করে ফেলি। এক্স্যাক্টলি। আর তোমাদেরকে বেস্ট আমি বলে দিচ্ছি, লোকেশনটা যেটা আছে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লোকেশনটা, এই জায়গাটার নাম হলো বিজয়গড়, তাই তো? বিজয়গড়, জায়গাটার নাম হলো বিজয়গড়, আর ডেসক্রিপশনে আমরা দিয়ে দেবো পুরো লোকেশনটা। আর মেইনলি কোথায় তোমরা বললে বুঝতে পারবে, সেটা হচ্ছে পাশেই হচ্ছে ভারত মাতার মাঠ। ভারত মাতার যে বড় পুজোটা হয় সেটার পাশেই হচ্ছে। হ্যাঁ, অনেকে জানে না, এখানকার লোকালাইটস না হলে জানবে না। না না, ভারত মাতা তুমি নেটেও সার্চ করলে পেয়ে যাবে। ভারত মাতা দুর্গা পূজা হচ্ছে এখানে ফেমাস, বিজয়গড় মাঠে। তার উল্টো দিকে আছে বিজয়গড় জ্যোতিষরায় কলেজ। খুব ভালো একটা কোয়ালিটি টাইম আমরা স্পেন্ড করলাম আজকে, মানে আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও দারুণ ছিল, খুব ভালো কেটেছে, খুব ভালো। মাঝে মাঝে মনে হয় যে একটুখানি সবারই কোয়ালিটি টাইম একটু স্পেন্ড করা উচিত। এক্স্যাক্টলি, প্রেম করা উচিত, মানে বউ বলে কি প্রেম করবে না কেউ? অবশ্যই, কেন করবে না, সবারই করা উচিত। আমরা দুজন এত একে অপরকে এতটাই ভালোবাসি যে আমাদের মনে হয় যে আমরা সবসময় প্রেম করতে পারি, এখনো সবসময় একদম একই কাপল আছে। তো ঠিক আছে, আমরা ছোটখাটো যে কাজগুলো আছে ওগুলো কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। চলো, ঋতু চলে এসছে মেডিকেল শপে। কুকুর জন্য কি নেবে? ও, সেরিল্যাক নেবে। কুকুর সবচেয়ে বেশি ভালোবাসে কোনটা বলো তো? প্লিজ, কোসকা নামে কোকো, কোকোর জন্য ঋতু দুধ কিনতে এসেছিল, দুধ কেনা হয়ে গেছে। চলো এবার ফাইনালি বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ, ওর মাথাও ব্যথা করছে, তো বাড়ি গিয়ে কথা বলছি আবার। তো ফাইনালি ঘরে চলে এসেছি, এই দেখো দুষ্টু হিয়া পালাচ্ছে। এদিকে শোনো, মা হোমওয়ার্ক দিয়েছিল, শোনো মা হোমওয়ার্ক দিয়েছিল, দেখি দেখো। না না, ওর মুখে তো আছে হোমওয়ার্কটা, কই? এই যে আমরা ওকে হোমওয়ার্ক, ওর মা যাওয়ার সময় হোমওয়ার্ক দিয়ে গেছিল, 3 টেবিল আর তোমার অ্যাডিশন সাবস্ট্রাকশন, সব করে নিয়েছো তাড়াতাড়ি। তুমি একা করেছো? একা করেছো? বাহ, ভেরি গুড, ভেরি গুড। বাড়িতে ফিরে কোকো দেখো, একটুখানিকের জন্য ওকে রেখে গেছিলাম, ও পুরো কেরম করছে দেখো, এই দেখো, এই দেখো কোকো। তো কি করবে বুঝতে পারছে না আমাদের দেখে। কোকো কোকো, দেখি 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 কোকো, এই যে কোকো, ওকে দেখো ঠান্ডাতে জামা পড়িয়েছে ঋতু। আর খিদেও পেয়েছে না? আসো আসো বেবি, আসো চলো চলো চলো, কাম 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 কোকো, কাম কোকো, কাম 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 কোকো, কাম 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 কাম, চলে আসো চলে আসো, চলে আসো চলে আসো চলে আসো কোকো, কাম দেখো, কাম কাম কোকো, কাম কোকো, কাম কাম কোকো, কাম কোকো। এই যে এই যে বেবি, এই যে এই যে এই যে এই যে এই যে আমি চলে এসেছি, আমি চলে এসেছি, উহ ছেড়ে দাও ছেড়ে দাও মামা, ওকে ছেড়ে দাও। চলো, নিচ থেকে চলে এলাম, আমাদের খাওয়া ডিনার কমপ্লিট, অলমোস্ট ডান হয়ে গেছে সুরজিতের, আর আমি তো বাইরে থেকে খেয়ে এসেছিলাম, তো আমার আর খাওয়ার কোনো দরকার হয়নি, আমার একটু খেলেই পেট ভরে যাচ্ছে আজকাল, শরীরটাও ভালো নেই, আমি এখন ভেপার দেবো, গলায় প্রচন্ড সমস্যা হয়ে গেছে। আর কুকুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মামামও খেয়ে উপরে চলে এসছে, মামাম আজকে আমাদের সাথে শুবে, তাই তো যাই হোক মামাম চলে আসো। ভালোবাসি না আমরা, সবাই খালি কোকোকেই ভালোবাসে, বলো ওকে নাকি আমরা ভালোবাসি না। যাই হোক, চলো এখানে আমার ব্লগটা এন্ড করছি। তোমরা যারা আমাদের চ্যানেলটা ভিউ করছো তাদেরকে একটাই কথা বলা যে আমাদেরকে এভাবেই সাপোর্ট করে যেও, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। নেভার গিভ আপ, স্টে স্ট্রং, স্টে পজিটিভ।
চলো গুড নাইট, শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।